হ্যালো ভিউয়ার্স টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা শিক্ষার্থীরা আজকে আমরা আমাদের এই পর্বে দেব বানানের কিছু নিয়ম তোমাদের বই অনেকগুলো বানান রয়েছে তার মধ্যে পরীক্ষায় আসার মতো কিছু বানান আমি বাছাই করে আমাদের এই পর্বে আজকে রেখেছি তাহলে শিক্ষার্থীরা চলো আমরা আমাদের এই বানানগুলো দেখে নেই এখানে প্রথমেই যে রুলসটি রয়েছে সেখানে বলা হচ্ছে বানানে মধ্যন্ন ও দন্তান্নয়ের ব্যবহার বানানে মধন্য ও দন্তন্য এর ব্যবহার এখানে আমরা কখন দন্তন্য ব্যবহার করব কখন মূর্ধন্য ব্যবহার করব সেটা দেখব বলা হচ্ছে এখানে তৎসম শব্দে রি রিকার র রফলা রেফ মধন্য ক্ষিয় এর পরে মধন্য হয় এখানে মধন্য কখন হবে রি রিকার র রফলা রফলা রেফ মূন্যন্য হবে তাহলে তোমরা দেখো এখানে আমি উদাহরণস্বরূপ কি লিখেছি ঋণ তৃণ অরণ্য ত্রাণ বর্ণ বিশেষণ ক্ষণ এখানে ঋণ ঋণের এখানে আমাদের বলা হচ্ছে যে ঋণ এর পরে কি হবে মূর্ধন্য হবে তাহলে ঋণের পরে দন্তন্য ব্যবহার করব না আমরা এখানে মূর্ধন্য ব্যবহার করবো তারপর তৃণ অনেক সময় আমরা তৃণ লিখতে দন্তন্য দিয়ে দেয় বুঝতে পারি না দন্তন্য হবে না মধ্যন্য হবে এখানে কিন্তু আমাদের নৈবিত্তিকে কিন্তু এটা আসবে যেমন বলতে পারে যে তৃণ বানানের সঠিক কোনটি অর্থাৎ সঠিক শব্দ কোনটি বা সঠিক শব্দ কোনটি সেক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে তৃণ বানানে মূর্ধন্য হবে কিভাবে তুমি বুঝবে তুমি এই রুলস এর মধ্যে মনে রাখবে যে যেখানে আমাদের রি থাকবে রিকার থাকবে র থাকবে র ফলা থাকবে রেফ থাকবে সেখানে অবশ্যই আমরা পরে আমরা মূর্ধন্য ব্যবহার করব দন্তন্য ব্যবহার না করে তাহলে তোমরা দেখো এখানে তৃণ ফার্স্টে আমরা দেখবো এখানে কি রয়েছে এখানে রয়েছে রিকার রিকার এই জন্য পরে আমরা মূর্ধন্য ব্যবহার করেছি আর এখানে ঋণ ঋণ যখন বলছে এখানে রি এখানে বলা হচ্ছে রিও হতে পারে রিকারও হতে পারে র হতে পারে রফলাও হতে পারে আবার রেফু হতে পারে এরকম যে কোনো কিছুর পরে আমরা মূর্ধন্য ব্যবহার করব। তারপর বলা হচ্ছে অরণ্য অরণ্য এখানে তোমরা খেয়াল করো এখানে কি বলছে যে র রফলা এখানে কি র রফলা রেফ এই যে কোনো কিছুর পরেও কিন্তু আমরা মূর্ধন্য ব্যবহার করব। এখানে যেমন দেখো অরণ্য অরণ্যতে তো এখানে র রয়েছে তাহলে পর আমরা পরে কি ব্যবহার করছি মূর্ধন্য এই জন্য অরণ্যতে মূর্ধন্য হবে তারপর ত্রাণ ত্রাণে এখানে কিন্তু কি রফলা দেখতে পাচ্ছি আমরা এখানে ত্রাণে এখানে রফলা দেখতে পাচ্ছি তাহলে এখানে পরে কি হবে মূর্ধন্য হবে বর্ণ বর্ণতে আমরা একটু খেয়াল করি এখানে বর্ণে কি আছে বর্ণে কিন্তু এখানে উপরে যে রেফ সেই রেপটা আমরা জানি উপরে যেটা বসে সেটাকে বলে রেপ নিচে যেটা বলে সেটাকে বলে হর্ষন্ত বা হর্ষচিহ্ন বলে থাকি আমরা তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বর্ণতে রেপ আছে সেজন্য এটাতে দন্তান্ন না হয়ে এটাতে হবে তারপর বিশেষণ বিশেষণ তোমরা এখানে লক্ষ্য বিশেষণ এখানে মূর্ধন্য মূর্ধন্য থাকলেও কিন্তু এখানে কি বলছে যে মূর্ধন্য হবে মূর্ধন্য থাকলে এখানে মূর্ধন্য হবে সেক্ষেত্রে এখানে বিশেষণে দন্তান্য ব্যবহার না করে মূর্ধন্য ব্যবহার হবে অনেক সময় আমরা ভুল করে দন্তান্ন দিয়ে দিই তাহলে কিন্তু এটা ভুল হবে তারপর এখানে বলা হচ্ছে ক্ষণ এখানে কি আছে দেখো রুলস যে ক্ষিও এর পরেও কিন্তু আমাদের মধ্য ন হবে সেক্ষেত্রে খনতে আমাদের মধ্যা হয়েছে অর্থাৎ আমরা অবশ্যই দন্তান্ন এবং মধ্যাহ্ন ব্যবহারটা বুঝতে পেরেছি খুবই সতর্কতার সাথে আমরা বিষয়টি দেখবো কারণ আমরা ভুল করে এক বসিয়ে দেই তবে অবশ্যই মনে রাখতে হবে যে এই চিহ্নগুলো যেখানে আমরা রি দেখব রিকার দেখব র দেখব রফলা দেখব রেফ দেখব ক্ষিয় দেখব এই শব্দগুলোর পরে বা এই চিহ্নগুলোর পরে অবশ্যই আমরা মূর্ধন্য ব্যবহার করব। এই রুলসটি হচ্ছে আমাদের মূর্ধন্য ব্যবহারের নিয়ম তারপর আমরা দেখবো যে বানানে মুধনাশয় ব্যবহার কিভাবে হবে মুদ্রণাশয় ব্যবহারটা কিভাবে হবে আমরা সেটা একটু দেখব এখানে বলা হচ্ছে যে রি কিংবা বা রিকারের পরে মুদ্রণাশয় হয় রি কিংবা বা রিকারের পরে মুদ্রণাশয় হয় তাহলে আমরা দেখি এখানে কি বলা হচ্ছে রি রি দেখো ঋষি অনেকে ভুল করে আমরা তালেবশ দিয়ে দেই দন্তর্স দিয়ে দেই ঋষি অনেকে এরকম লিখে ঋষি তাহলে এটা কিন্তু হবে না এটা হবে ভুল কারণ এখানে কি ঋষি দিয়ে কি হবে আমাদের অবশ্যই বুঝতে হবে যে ঋষি যেহেতু এখানে ঋ কা ঋ চিহ্নটা রয়েছে বা ঋকার থাকবে সেক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের পরের শব্দটা এখানে যখন স্বয়ের উচ্চারণ হবে মধ্যাস মধ্যাস তালেবাস দন্তাস এগুলো কিন্তু একই শ্রেণীর বর্ণ সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব মূর্ধন্য ব্যবহার করব। তারপর আবার এখানে আরেকটা কথা বলা হচ্ছে ঋ কিংবা কা এদিকানো যেখানে আমরা দেখবো সেখানেও কিন্তু আমরা কি মূর্ধন্যস্য ব্যবহার করব যেমন কৃষি কৃষিতে কয়ের নিচে এখানে রিকার রয়েছে সেক্ষেত্রে আমরা মূর্ধন্যস্য ব্যবহার করছি তারপর বলা হচ্ছে কৃষক এখানেও কিন্তু আমাদের কি রিকার রয়েছে সেজন্য আমরা এখানে মূর্ধন্যস্য ব্যবহার করছি কৃষ্ণ তৃষ্ণা দৃষ্টি সৃষ্টি সবগুলোতেই আমরা দেখতে পাচ্ছি এখানে রিকারের ব্যবহার আছে এবং এই জন্যই আমরা কিন্তু মূর্ধন্যস্য ব্যবহার করছি আমরা এখানে যে পরের নিয়মটি ব্যঞ্জন ঘটনে বর্গের পূর্বে তালেবাস হয় ব্যঞ্জন বর্ণ বলতে আমরা জানি ব্যঞ্জন কথাটার অর্থ হচ্ছে দুটো বর্ণ যখন একসাথে বসে বা দুটো বর্ণ যখন জোরালু বসে সেটাকে আমরা বলি ব্যঞ্জন বর্ণ অবশ্যই মনে রাখতে হবে যে এখানে ব্যঞ্জন বর্ণ দিয়ে কি বোঝাচ্ছে যুক্ত বর্ণ যেটাকে আমরা বলি যুক্ত বর্ণ অর্থাৎ দুটো শব্দ যুক্ত হলেই তাকে কি বলি আমরা যুক্ত বর্ণ বলি এখানে যুক্ত ব্যঞ্জন বলতে কি এখানে ব্যঞ্জন দিয়ে আমরা জানি ব্যঞ্জন শব্দ বোঝায় আর যুক্ত দিয়ে কি যুক্ত শব্দ অর্থাৎ যুক্ত যে শব্দগুলো হবে সেটা অবশ্যই ব্যঞ্জন বর্ণ হবে তাহলে তোমরা এখানে দেখো এখানে বলা হচ্ছে যে যুক্ত ব্যঞ্জন ঘটনে চ বর্গের পূর্বে তালেবাস হয় চ এবং তালেবাস এটা কিন্তু দুটো বর্ণই কিন্তু আমাদের ব্যঞ্জন বর্ণ আর যুক্ত বলা হচ্ছে কারণ দুটি শব্দ মিলে একত্রিত হবে এই জন্য এটাকে বলা হচ্ছে যুক্ত বর্ণ তাহলে এখানে দেখো চ বর্গের পূর্বে অবশ্যই তালেবাস হবে এখানে কি বলা হচ্ছে যে আশ্চর্য দুশ্চরিত্র নিশ্চয় পশ্চাৎ বৃষ্টিক আশ্চর্য দেখো এখানে কিন্তু আমাদের অবশ্যই প্রথমে লক্ষ্য করব আমাদের যুক্ত বর্ণ রয়েছে কিনা তারপর লক্ষ্য করব যুক্ত বর্ণে ব্যঞ্জন বর্ণ রয়েছে কিনা তোমরা দেখতেই পাচ্ছো এখানে আশ্চর্যতে আমাদের কি যুক্ত বর্ণ রয়েছে তারপর দেখবো যুক্ত ব্যঞ্জন বর্ণ রয়েছে কিনা দেখো তোমরা এখানে তালেবাস দুটোই কিন্তু ব্যঞ্জন শব্দ ব্যঞ্জন বর্ণ তারপর এখানে কি বলছে দুশ্চরিত এখানেও কিন্তু কি ব্যঞ্জন বর্ণ রয়েছে এবং সেটা কি সেটা যুক্ত ব্যঞ্জন রয়েছে তাহলে অবশ্যই আমরা অনেক সময় তালিবাস জায়গায় দন্তাস ব্যবহার করি দন্তাস ব্যবহার হবে না যখন আমরা দেখবো যুক্ত ব্যঞ্জন রয়েছে এবং যেখানে দেখব আমরা চ বর্গ রয়েছে সেখানে অবশ্যই তালিবাসটা আমরা ব্যবহার করব। এই জন্য তোমরা দেখতে পাচ্ছ আশ্চর্য দুশ্চরিত্র নিশ্চয় পশ্চাৎ বৃষ্টিক অনেকে ভুল করে তালিবাস জায়গায় কিন্তু দন্তাস দিয়ে দেয় বা মুদ্রাস দিয়ে দেয় দেয় দিয়ে দেয় বা দন্তস্ব দিয়ে দেয় কিন্তু এটা হবে না মনে রাখবে তোমরা যেখানে যুক্ত ব্যঞ্জন দেখবে এবং চ বর্গ দেখবে সেখানে অবশ্যই তালেবাসের ব্যবহার হবে তোমাদের কিন্তু নৈবিত্তিকে চলে আসতে পারে যে এখানে যুক্ত ব্যঞ্জন রয়েছে কিনা বা চ বর্গের পরে কি বসতে পারে এরকম কিন্তু যে কোনোটা চলে আসতে পারে অর্থাৎ একটা রুলস কিন্তু বা একটা নিয়ম বিভিন্ন ভাবে কোশ্চেন হয়ে তোমাদের সামনে আসতে পারে তারপর আমরা দেখবো যে বানানে উমো এবং অনুস্বরের ব্যবহার বানানে এবং ব্যবহার এখানে দেখতে পাচ্ছি যে কি সন্ধিতে প্রথম সন্ধিতে প্রথম পদের শেষে ম থাকলে কবর্গের পূর্বে ময়ের স্থানে অনুসার হবে সন্ধি যখন আমরা সন্ধি দেখবো আমরা জানি সন্ধি শব্দের অর্থ কি সন্ধি অর্থ দুটি শব্দের মিলনের ফলে একটি নতুন শব্দ সৃষ্টি হয় দুটি শব্দ মিলনের ফলে একটি নতুন শব্দ সৃষ্টি হয় যাকে বলা হচ্ছে সন্ধি অর্থাৎ সন্ধি শব্দের অর্থ মিলন তাহলে এখানে আমরা দেখবো বা দুটি পদ বলা যায় সেক্ষেত্রে কি হবে যে প্রথম পদের শেষে অর্থাৎ প্রথম যে শব্দটা থাকবে আমরা জানি দুটো শব্দ মিলে কিন্তু একটি শব্দ হয় যাকে আমরা সন্ধি বলি এখানে বলা হচ্ছে সন্ধিতে প্রথম শব্দের শেষে অর্থাৎ প্রথম যে শব্দটা থাকে সেটার শেষে যদি ম থাকে তাহলে ম থাকলে ক বর্গের পূর্বে এবং যে শব্দটা থাকবে সেই পরের শব্দে যদি ক থাকে অর্থাৎ প্রথম শব্দের শেষে যদি ম থাকে এবং পরের শব্দের প্রথমে যদি ক থাকে তাহলে কি হবে নতুন শব্দ যে ঘটিত হবে সেখানে আমাদের কি বসবে অনুসার হবে তবে কোনটার স্থলে অনুসার হবে শেষের প্রথম শব্দের যে শেষের বর্ণটা ছিল ম তার স্থলে অনুসারটা বসবে আর কবর্গটা কবর্গই থেকে যাবে নতুন শব্দে তাহলে উদাহরণস্বরূপ একটু আমরা দেখি এখানে কি বলা হচ্ছে অহংকার যেমন আমরা যদি বলি যে অহং অহম যোগ কার এটা কি এটা আমরা দেখতে পাচ্ছি একটা সন্ধি বিচ্ছেদ তাহলে এখানে তোমরা খেয়াল করো এই সন্ধি বিচ্ছেদে আমাদের দুটি কিন্তু শব্দ রয়েছে দুটি শব্দ রয়েছে এটা প্রথম পদ এটা দ্বিতীয় পদ বা এটাকে বলা হয় প্রথম শব্দ এটাকে বলা হয় দ্বিতীয় শব্দ অর্থাৎ প্রথম পদ দ্বিতীয় পদ এখানে রুলসটি কি বলছে সন্ধিটা প্রথম পদের শেষে অর্থাৎ এটা প্রথম পদ তাহলে এটা শেষে কি রয়েছে ম রয়েছে আচ্ছা তারপর কি বলা হচ্ছে যে ম তারপর এখানে দ্বিতীয় পদে যাব দ্বিতীয় পদে তোমরা খেয়াল করছো প্রথম যে শব্দটা সেটাই কি প্রথম যে বর্ণটা সেই বর্ণটা কিন্তু ক এখানে প্রথমে হতে হবে আমাদের সন্ধি সন্ধির মধ্যে দেখবো আমরা দুটো পদ রয়েছে দুটো পদের মধ্যে দেখব প্রথম পদের শেষের বর্ণ ম বর্ণটি ক তাহলে ম আর ক যখন একটা নতুন শব্দ ঘটিত হচ্ছে তাহলে এটা কি হচ্ছে অহং যোগ কার হবে অহংকার 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 তাহলে তোমরা খেয়াল করো এখানে যখন নতুন শব্দটা শুরু হচ্ছে তৈরি হচ্ছে আমাদের এখানে দেখো এখানে কিন্তু মটার স্থল কি এখানে রয়েছে মটার স্থল নেই অর্থাৎ ম চলে গিয়ে জায়গা করে দিয়েছে অনুস্বরকে আর পরের যে পদ তার প্রথম যে বর্ণটি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ কারের ক সেই কটা কিন্তু ঠিকই রয়ে গেছে কারের কাটটাই কিন্তু রয়ে গেছে শুধু কি পরিবর্তন ঘটেছে আমাদের ময়ের মটা এখানে নেই ময়ের স্থানে কি বসছে এখানে অনুস্বার বসে গেছে তাহলে অবশ্যই এর উজগুলো মনোযোগ দিয়ে তোমাদের দেখতে হবে উদাহরণস্বরূপ এখানে আমি আরো কয়েকটা লিখেছি যেমন ঝংকার তারপর ভয়ঙ্কর সংকল্প হুংকার এখানে অবশ্যই আমরা দেখব যে দুটো শব্দ থাকবে অর্থাৎ আমরা পদ বলবো সন্ধিতে দুটো পদ থাকবে প্রথম পদের দ্বিতীয় বর্ণটি থাকবে ম এবং পরেশ পদের প্রথম বর্ণটি থাকবে ক এই ম আর ক এই দুটো মিলে নতুন একটা শব্দ ঘটিত হবে এবং সেখানে ক এর পটা ঠিকই থেকে যাবে কিন্তু আমাদের ম এর স্থানটা পরিবর্তন হলে পরিবর্তন হয়ে অনুস্বারটা বসে যাবে তারপর আমরা এখানে দেখবো যে পরের যে রুলস সেটি প্রত্যয় ও বিভক্তিহীন শব্দের শেষে অনুসার ব্যবহৃত হয় অর্থাৎ আমরা এই আমরা দেখতে যে অনুসারের ব্যবহার ব্যবহারটা আমাদের বেশি চলে আসে দেখি প্রত্যয় ও বিভক্তিহীন শব্দের শেষে এখানে কি বলা হচ্ছে প্রত্যয় প্রত্যয় বলতে তোমরা জানো যে শব্দের শেষে যদি কোনো কিছুকে যোগ করানো হয় সেটাকে প্রত্যয় বা অনুসর্গ আর শব্দের প্রথমে যদি যোগ করা হয় সেটাকে বলে উপসর্গ তাহলে বলা হচ্ছে প্রত্যয় ও বিভক্তিহীন বিভক্তি বলতে তোমরা তো জানো যে আমাদের বিভক্তি সাতটা বিভক্তি রয়েছে এই বিভক্তি বলতে কি শব্দের শেষে আমরা যখন কোনো কিছু যোগ করব সেটাকেই কিন্তু আবার বিভক্তি বলা হয় তাহলে প্রত্যয় ও বিভক্তিহীন শব্দের শেষে কি হবে অনুসার হবে যেমন এখানে দেখো আরং এখানে কি আমাদের প্রত্যয় নেই বিভক্তিও নেই তাহলে এরকম শব্দগুলো শেষে কি দিয়ে দিব আমরা অবশ্যই আমরা অনুসার দিয়ে দিব তারপর কি দেখছি দেখো ইদানিং এই ইদানিং শব্দটার মধ্যে কিন্তু আমাদের প্রত্যয় নেই আবার এখানে বিভক্তিহীন অর্থাৎ বিভক্তি নেই বিভক্তিহীন কথাটার অর্থ হচ্ছে বিভক্তি নেই এখানে কিন্তু অনুসার বসেছে তারপর এবং এবং এটাও কিন্তু কি আমাদের বিভক্তিহীন এই জন্য এবং বসেছে বা যেটা বলা হয় যে এটা প্রত্যয় এই জন্য প্রত্যয় অথবা বিভক্তিহীন শব্দের শেষে অনুসার পালং এই শব্দগুলো দিয়ে আমাদের কি যে অবশ্যই প্রত্যয় ও বিভক্তিহীন শব্দের শেষে অনুসার ব্যবহৃত হচ্ছে আর শিক্ষার্থীরা প্রথম থেকে আমরা এখন আবার একটু দেখে আসি এখানে বলা হচ্ছে বানানে কিভাবে দন্তন্য হবে বা মূর্ধন্য হবে এই ব্যবহারটা দেখতেই পাচ্ছো যে শব্দের বানানে রফলা থাকলে রেফ থাকলে মধন্যস্ব থাকলে বা ক্ষিও থাকলে এরপরে কি হবে এরপরে অবশ্যই মধন্য হবে মনে রাখবে কেউ ভুল করে দন্তন্য ব্যবহার দেখবে না মূর্ধন্য হবে খেয়াল রাখবে এটা তারপর আমরা দেখবো এখানে বানানে বানানেশ্য মূন্যস্য হবে কখন যখন দেখবো যে বানানে রি অথবা রিকার রয়েছে বানানের রি অথবা রিকার রয়েছে এরকম ক্ষেত্রে আমরা পরে যে বর্ণটা সেটা তালিবাস্য বা দন্ত্য ব্যবহার করবো না সেটা ব্যবহার করব যেমন এখানে তোমরা দেখো ঋষি কৃষি কৃষক কৃষ্ণ তৃষ্ণা দৃষ্টি সৃষ্টি এখানে কিন্তু এই শব্দগুলো অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনোটা কোনোটা আমাদের যুক্তবর্ণ হিসেবে ব্যবহার হচ্ছে কিন্তু তারপরও আমাদের মেইন যেটা সেটা দেখতে হবে যে আমাদের প্রথম বর্ণটা রি আছে নাকি রিকার আছে সেটা দেখে আমরা মধন্যাসটা ব্যবহার বসিয়ে দিব তারপর বলা হচ্ছে ব্যঞ্জন বর্ণ ঘটনে এখানে দেখবো যে আমরা যুক্ত যুক্ত ব্যঞ্জন দিয়ে আর ব্যঞ্জন দিয়ে যে যুক্ত বর্ণটা হবে সেখানে ব্যঞ্জন বর্ণের যে বর্ণ সেটা উপস্থিত করতে দেখব তারপর এখানে বলা হচ্ছে চ বর্গের শেষে তালেবাশ্য হবে অর্থাৎ চ বর্গ থাকবে তার সাথে কি হবে তালেবাস্য হবে তালিবাস্যের আগে আমরা চটা বসাবো তারপর বলা হচ্ছে বানানে অনুসারের ব্যবহার বানানে অনুসারের ব্যবহার আমরা কখন দেখবো যেমন দেখব সন্ধি সন্ধি শব্দে যখন আমরা বানানটা লক্ষ্য করব। তখন দেখবো ক এই ম আর ক দুটো মিলে যখন একটা নতুন শব্দ সৃষ্টি হবে দেখবো যে পরের পদের কটা ঠিকই রয়ে গেছে কিন্তু ময়ের স্থানে অনুসার বসে গেছে এরকম শব্দে কিন্তু অনুসারের ব্যবহারটা লক্ষ্য করবে যেমন ঝঙ্কার ভয়ঙ্কর ইত্যাদি তারপর বলা হচ্ছে প্রত্যয় ও বিভক্তিহীন শব্দের শেষে অনুসার হবে যে শব্দগুলোর মধ্যে প্রত্যয় নেই এবং বিভক্তিহীন অর্থাৎ বিভক্তি নেই এরকম শব্দের শেষেও কিন্তু আমাদের অনুসার ব্যবহার হবে শিক্ষার্থীরা অবশ্যই তোমরা বানানগুলো খুবই ভালো করে দেখবে আর আমাদের যে ভিডিও ক্লাসগুলো হয়েছে বানানের উপর সেগুলো দেখলে আশা করি তোমাদের অনেক কমন আসবে আর বইয়ে যে বানানগুলো রয়েছে সেগুলো পাশাপাশি রিডিং পড়বে কারণ আমাদের যে কোনো কোশ্চেনই হতে পারে বানান থেকে আর খেয়াল করবে একটা নিয়ম থেকে বা একটা রুলস থেকে কিন্তু বিভিন্ন ভাবে আমাদের আহ নৈবিত্তিক আমাদের সামনে আসতে পারে শিক্ষার্থীরা আমাদের এই ভিডিও ক্লাস দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ